বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক আপনাদের সবাইকে বাংলাদেশে বাংলাদেশের বাইরে যারা পালন করছেন এবং যারা পালন করছেন না সকল বাঙালিকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। আজ বিজয়া দশমী, পুজোর এই বিশেষ তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার সঙ্গে আমার বায়ের রয়েছেন অধ্যাপিকা উপকিল, বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদিকা, এবং আমার ডানে রয়েছেন প্রফেসর ডক্টর আরূপ রতন চৌধুরী, তিনি বাংলাদেশে সামাজিক আন্দোলনের একজন সামনের সারির মানুষ, বিশেষ করে ধূমপান বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছেন দীর্ঘকাল ধরে, একজন চিকিৎসক, একজন সঙ্গীত শিল্পী এবং একুশে পদকও পেয়েছেন তিনি তার সামাজিক ক্রিয়াকর্মের জন্য, এবং সেই সঙ্গে আমাদের মহান মুক্তিযুদ্ধের যে শব্দ সৈনিক যারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করেছেন তাদের অন্যতম তিনি আমার ডানে বসা। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রা এবং পুজোর শুভেচ্ছা আপনাদের দুজনকেই। অধ্যাপিকা উপকিল, আপনি দর্শকদের আপনার মতো করে শুভেচ্ছা জানাতে পারেন শুরুতেই। সকলকে যে যেখানেই আছেন শারদীয় শুভেচ্ছা জানাই। এই বছরটা যেন সবাই শান্তিতে থাকে, স্বস্তিতে থাকে, ভালো থাকে, মা দুর্গার কাছে সেই প্রার্থনাই করেছি। আজকের এই টকশো থেকেও আপনাদের সকলের জন্য মঙ্গল কামনা করছি, শুভকামনা করছি, ভালো থাকবেন। আজকে শারদীয় উৎসবের দিনে সবাইকে আমি জানাচ্ছি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা, এবং সেই সাথে সাথে আমি অবশ্যই কামনা করব যেন আমাদের বাংলাদেশে প্রতিটি মানুষের জীবনে সুখ আসে, শান্তি আসে। যেহেতু মা দুর্গতি না আসেনি তাই দুর্গতি দূর করবেন, এই আমাদের প্রত্যাশা। অধ্যাপিকা উপকিল, যেহেতু আপনি সরকারি দলের একজন নেত্রী, আপনার কাছ থেকে শুনতে চাইব যে দুর্গ উৎসব উপলক্ষে, দুর্গা পুজো উপলক্ষে এবার কার আয়োজনগুলো কেমন হলো এবং সেদিক থেকে সরকারের দিক থেকে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, সহায়তা দেওয়া হয়েছে বিভিন্ন পুজো মণ্ডপে, সেটা একটু শুনতে চাইব আপনার কাছ থেকে। আসলে সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে, যেমন আমি ষষ্ঠী এবং সপ্তমী পূজা এলাকায় ঘুরেছি, সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে প্রত্যেকটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা বসিয়েছে। এমন একটি প্রত্যন্ত জায়গা আছে গ্রাম, সেখানে এখনও রাস্তাঘাট ঠিক হয়নি, হয়তো গাড়ি মানে কাঁচা রাস্তা আছে, কিন্তু পূজা করছে মহা ধুমধামে, তো সেখানে নিরাপত্তাটা কীভাবে দেবে সেই কারণে তারা ওই মোবাইলের মধ্যে, তারা ওয়াইফাই নাই ওই এলাকায়, কী করবে, মোবাইলে ইসের মাধ্যমে, এমবির মাধ্যমে আর কি, নেট সিস্টেমের মাধ্যমে ওয়াইফাইটা ইয়েটা মানে সিসি ক্যামেরাটা বসিয়ে দিয়েছে, এবং হাতে হাতে নিয়ে ওই ক্যামেরাগুলো তারা, যারা ওখানে পূজার আয়োজক তারা খুব এনজয় করছে যে আমাদের নিরাপত্তার জন্য ক্যামেরায় সব ধারণ করছি, কোনো সমস্যা নেই আমাদের। আর এছাড়া মহিলা আনসার তারা পূজায় দায়িত্ব পালন করছে, একই কার সবুজ রঙের লাল সবুজের শাড়ি পরে তারা সেখানে পাহারা দিচ্ছে, এবং অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনী তারা তো আছে, ভাগ করে নিয়েছে। যেমন একটি থানার ওসি সাহেব উনি স্টাফদেরকে ভাগ করে দিয়েছেন যে এই পূজা মণ্ডপগুলো আপনার দায়িত্বে, এইরকম করে ভাগ করে দিয়েছেন, যে কারণে একেবারে কোনো রকমই কোনো অঘটনটা ঘটতে পারেনি। গতবারও সেটা হয়েছিল, আগে যেটা ভয় সবার মধ্যে কাজ করেছে আগের স্মৃতিগুলো, যেই লোমহর্ষক নির্মম স্মৃতিগুলো রয়েছে পূজা আসলেই সেই ভয়টা সবার মধ্যে কাজ করে, কিন্তু গত বছর এবং এবছর এবারও তো সেই আশঙ্কাটা করা হচ্ছিল, সেই অর্থে তো সেটা হয়নি। এই এটা আমি বলবো যে সরকারি উদ্যোগটা, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা বাহিনী, ওনাদের যে কর্মকাণ্ডগুলো, তাদের বিভিন্ন যে শুধু ইয়ে না, মনিটরিং সেলও বসিয়েছে জেলাতে, হেডকোয়ার্টারও আছে, তারা সার্বক্ষণিক এটি করা, এবং দলের নেতা কর্মীরা, সাধারণ জনগণ তারাও পাহারা দিয়েছে মন্দিরগুলো। আরেকটা কাজ হয়েছে, মন্দিরগুলো সংস্কার হয়ে গেছে, যেমন কোনো একটি মন্দিরে গত বছরই অরক্ষিত ছিল সেই মন্দিরটা বিল্ডিং হয়ে গেছে, মানে 10 লাখ টাকা করে মন্দিরে বরাদ্দ দিয়েছে, সেটা হচ্ছে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে। তো একটা বিল্ডিং যখন হয়ে যায় এমনি কিন্তু মায়ের প্রতিমা, হ্যাঁ, সেখানে নিরাপদ থাকে, গেট থাকে, কলাপসিকল গেট থাকে, দরজা হয়ে যায়, প্রোটেকশনটা থাকে। এর আগে অনেক সময় তো অরক্ষিত অবস্থায় পূজা করা হতো, এটা হচ্ছে, এবং সরকারি উদ্যোগে তাদের প্রত্যেকটি মন্দিরে
500 কেজি করে চাল প্রত্যেকটা পূজা মন্দিরের জন্য ধার্য করা হয়েছে। তাছাড়া তো এটা বোধহয় আগের চেয়ে একটু বেশি, হ্যাঁ আগের চেয়ে বেশি, আগের চেয়ে পূজা মণ্ডপও বেড়ে গেছে, প্রায় 50টির মতো বেড়ে গেছে, প্রতি বছরই বাড়ছে। কম্পিটিশন দিয়ে তারা পূজা করার জন্য আগ্রহটা বেড়ে গেছে, এটা একটাই কারণ যে নিরাপত্তা, নিরাপত্তা যে নিশ্চয়তা পেলে যে মায়ের প্রতিমা গড়ে পূজাটা করতে পারবো কিনা, এই যে নিরাপত্তা এটাই যদি মানে পেয়েছে বলেই আগ্রহটা বেড়ে গেছে। তো খুব ভালো লেগেছে। এবং তাছাড়া আরেকটা বিষয় এবার এসছে, সেটা হচ্ছে থিম বিভিন্ন মন্দিরে একদম গ্রাম পর্যায় পর্যন্ত দেখলাম, সেটা কি মানে থিমগুলোর মধ্যে নিয়ে এসছে রোহিঙ্গাদের যে আর্তনাদ সেটা নিয়ে এসছে, তারপরে ফিলিস্তিনি শিশুরা কাঁদছে সেটা মন্দিরে, একটা বাচ্চা কাঁদছে এবং খামছে ধরেছে তাকে, বোম্বিং হচ্ছে তার উপরে, এই স্মৃতিগুলো চিহ্নগুলো মানে থিমগুলো নিয়ে ওখানে রেখে দিয়েছে। আর এমনি তো সবসময় একটি মন্দিরের থিম থাকেই যে অপশক্তিকে অসুর শক্তিকে বধ করার, এটা তো একটা পুরানো থিম, কিন্তু পাশাপাশি সাম্প্রতিক ঘটনা বলিগুলোকে বিশ্ব এবং থাকি সবসময়। বাট এবার মা দুর্গা কিভাবে আসলেন, মানে কোন বাহনে চড়ে আসলেন এবং কোন বাহনে চড়ে আজকে এবার বিদায় নেবেন? কারণ আসা এবং যাওয়া দুটি ঘটকে, ঘটকে ঘটকে মানে একটা, হ্যাঁ ঘোড়ায় চড়ে, এটা কিন্তু একটি অশুভ দিক নির্দেশনা দেয় যে মা চলে যাবেন, বিশ্ব পরিস্থিতি বাংলাদেশ সহ বিশ্ব ব্রহ্মাণ্ড একটু অশুভ মানে ইঙ্গিত করে, অশুভ শক্তি, তা এটা কিন্তু অলরেডি চলছে যে আজকের যে বিশ্ব সেটা মানে এই যে কিছুদিন আগে যখন এই জিনিসটা নির্ধারিত হয় কিভাবে যে উনি কিসে চড়ে আসবেন কিসে চড়ে যাবেন, সেটা কি এটা পঞ্জিকা ধরে, পঞ্জিকা ধরে ক্ষণ সময়কাল সব কিছু ধরে করে যায় এবং সম্পূর্ণটা কিন্তু মিলে যায়, টোটালি মিলে যায়। এবার দেখেন আমরা যখন কিছুদিন পঞ্জিকে বেরোলেই তো বোঝা যায় মা এবার কিসে আসবেন কিসে যাবেন, এবং সঙ্গে সঙ্গেই কিন্তু সতর্ক বার্তাটাও থাকে এবং মিলতেও থাকে যে এটা ঘটছে, মিলে যায় যে বিশ্ব পরিস্থিতিটা আজকের দিনে দাঁড়িয়ে এতটাই আমাদের খারাপ এবং যার প্রভাব বাংলাদেশেও পড়েছে যে দুর্গাপূজা হচ্ছে কিন্তু আমরা বিশ্বে এই ছোট বাচ্চাদের আর্তনাদ দেখছি, এর চেয়ে আর বিশ্ব পরিস্থিতি বা আমাদের বাংলাদেশ তো আর বিচ্ছিন্ন কিছু না। এবং বাংলাদেশে তো নির্বাচনকে কেন্দ্র করে নানা রকমের অনিশ্চয়তা বা এক ধরনের উত্তেজনা তো আছেই, সেটা হ্যাঁ আশঙ্কা তো আছেই, সেটা যে যেভাবেই দেখুক না কেন সেটা আছে, এর সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ আছে, প্রাকৃতিক পরিস্থিতি সব কিছু মিলেই এটা নির্দেশনা দেয়। কাজে এই পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য আমাদের মায়ের কাছে প্রার্থনা করেছি এবার আমরা যে এই অশুভ থেকে আমাদের কাটিয়ে যেন মানব জাতি ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, সেই প্রার্থনাগুলো করা হয়েছে। সব মিলিয়ে পূজা ভালো হয়েছে, মহা ধুমধামে হয়েছে, মহাসমারোহ হয়েছে। অষ্টমী পূজার দিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি ছুটে গিয়েছিলেন ঢাকেশ্বরী মন্দিরে, সেখানে দর্শনার্থী যারা ছিলেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং তিনি বলেছেন যে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব। তারা উৎসাহিত হয়েছে, সাহস পেয়েছে, পার্লামেন্ট খোলা তারপরেও মানে নির্বাচন আসন্ন এই সময়টার মধ্যে তিনি সময় দিয়েছেন, এই জন্য সবার মনে একটা উৎফুল্লভাবে সুন্দরভাবে পূজাটা কাটিয়েছে। অধ্যাপক অরূপ রতন চৌধুরী, এমনিতে সারা বিশ্বজুড়ে তো প্রচুর হিন্দু ধর্মাবলম্বী আছেন, আবার এর মধ্যে সনাতন ধর্মাবলম্বীও বলা হয় এবং বাংলাদেশে, ভারতে, নেপালে এবং গোটা বিশ্বজুড়েই ছড়িয়ে আছেন। সো আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে সকল হিন্দুরা তো দুর্গা পুজো পালন করে না, বাঙালি হিন্দুরাই আমি যতদূর জানি যে বাঙালি হিন্দুরাই প্রধানত করেন, এই প্রচলনটা কিভাবে হলো বা এই পার্থক্যটা মানে সবাই কেন মিলে করে না ধর্মীয় উৎসব, অন্যান্য ধর্মে যেরকম সবাই একটাই উৎসব, সে মুসলিমদের দুটো উৎসব হয়তো বাট তারা ঈদ করেন, খ্রিস্টানরা বড়দিন পালন করেন একটাই দিন, বুদ্ধ পূর্ণিমারা বুদ্ধিস্টরা পালন করেন, কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাঙালিরা দুর্গাপুজো করছেন, অন্যান্যরা অন্যান্যভাবে করছেন, এই এই ডিফারেন্সের জায়গাটা যদি একটু আপনি আমাদেরকে। আসলে বাঙালিরা প্রথম থেকেই
দুর্গা পূজাটা করছিল এবং কত বছরের ইতিহাস এই দুর্গা পূজার ইতিহাস? এটা তো কমপক্ষে হলো প্রায় 100 বছরের ইতিহাস এবং তখন যখন এই উপমহাদেশের শুরু হয়েছে কি জমিদার বংশে এই ভূখণ্ডে 100 বছর হলো অবশ্য তখন তো একই ত্রেতা যুগে শুরু হয়েছে তখন সে জমিদার বংশে যারা ছিলেন এবং তাদের উদ্যোগে কিন্তু শুরু হয়েছে। উনি কিছু মিস করলে আপনি বলবেন, খেয়াল রাখবেন জি। উনি শেষ করুক, হ্যাঁ শেষ করুক। সেখানে ওই সেই জমিদার বংশের সময় থেকে যিনি শুরু করেছেন একজন উদ্যোগ নিয়েছিলেন, তার নামটা আমার মনে পড়ছে না, তারপর থেকে কিন্তু দুর্গাপূজা এতদ অঞ্চলে শুরু হয় এবং এই এই অঞ্চলে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে তখন থেকে প্রচলন শুরু হয় এবং তখন কয়েক জায়গায় বিশেষভাবে এই পূজাটা হতো। তারপর তো এটা ছড়িয়ে গেল সব, একটা সময় বোধহয় এটা শুধুমাত্র এলিট সমাজের মধ্যে সর্বজনীন কথাই আমি বলছিলাম, তারা সেটা শুরু করেছিলেন এবং কিন্তু সেটা পরে সর্বজনীন দুর্গোৎসব হয়ে গেল এবং সেটা ঘরে ঘরে এখন পালন করা হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালিরা, বাংলাদেশের বাঙালিরা এটা হচ্ছে তাদের এখন মূল উৎসব এবং তারা এই উৎসবটাকে একদম সার্বজনীনভাবে পালন করেন। পরবর্তীতে দেখা গেল যে শুধু হিন্দু সম্প্রদায়ের মধ্যে এটা সম্পৃক্ত না, এটা কিন্তু ধর্মবর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ তারা সবাই মিলে তখন পূজাটা শুরু করলো, মানে এটা একেবারে ছড়িয়ে পড়লো কালচার। এবং এখানে গান বাজনা আরতি ধূপধুনা তারপরে আপনার পূজা অর্চনা তারপর ভক্তি দেওয়া অঞ্জলি দেওয়া সবকিছু একটা বাঙালি সংস্কৃতির মধ্যে সব কিছু একটা মানে একটা আবহ সৃষ্টি করে, ফলে বাঙালিরা প্রতি বছর এই উৎসবটাকে দারুণভাবে পালন করে। এবং আমাদের এখানে যদিও এটা একটু দেরিতে শুরু হয় পূজার উদ্যোগগুলো, কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যায় দু মাস আগের থেকেই তার প্রস্তুতি শুরু করে এবং রাতে রাস্তাঘাটগুলো একদম মানে প্যান্ডেল বানানোর জন্য প্রায় এক মাস আগের থেকেই বাসটাস গাড়া শুরু হয়ে যায় এবং পাড়ায় পাড়ায় কিভাবে পূজাটা হবে আবার এক ধরনের প্রতিযোগিতাও তো হয়, পশ্চিমবঙ্গে তো হয় ধুমধাম করে, বাংলাদেশে বোধ হয় হয়, কিন্তু পাড়ায় পাড়ায় যে একটা পূজা উৎসবের জন্য কমিটি গঠন করে দেওয়া হয় এবং এখানে নেতৃস্তরীয় ব্যক্তিবর্গ ছাড়াও স্বেচ্ছাসেবক যারা আছে তাদের উদ্যোগে একটা কমিটি ফর্ম করে এবং সেই কমিটিটা কার কী দায়িত্ব থাকবে, কে কীভাবে মানুষকে জনসংযোগ করবে, কে কীভাবে আপ্যায়ন করবে, পূজার আরতিটা কার দায়িত্বে থাকবে, আলোকসজ্জার দায়িত্বে কে থাকবে, আমন্ত্রণের দায়িত্বে কে থাকবে, খাদ্য বিতরণের দায়িত্বে কে থাকবে, সমস্ত কিছু তারা একটু অর্গানাইজড ওয়েতে করে এবং প্রচুর ভিড় হয় এবং দিনে দিনে দেখা যাচ্ছে এটা লোকসংখ্যা বৃদ্ধি পায়। বাংলাদেশে যেমন এখন 33,000-এর উপর মতোই প্রায় পূজা মণ্ডপ সারা বাংলাদেশে এবং সেটা দেখা যাচ্ছে ক্রমাগতভাবে এই পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ঢাকা শহরই প্রায় 250-এর মতো। সুতরাং এটা একটা মানে উল্লেখযোগ্য দিক যে আমাদের মধ্যে যে সম্প্রীতি যেটা ছিল আগে সেটা এখনও অব্যাহত আছে, সংখ্যা বিক্ষিপ্ত কিছু ঘটনা হয়তো ঘটতেই পারে কিন্তু তাছাড়া যে আমাদের সম্প্রীতির যে বন্ধনটা সেটা কিন্তু এখনও মানে অটুট আছে এটার প্রমাণ কিন্তু এই দুর্গাপূজা। এবং দুর্গাপূজার মধ্যে দেখা যায় যে যেখানেই মণ্ডপ থাকে না কেন ওই পূজা মণ্ডপে যাওয়ার জন্য প্রতি ধর্মের লোকেরই কিন্তু একটা আগ্রহ থাকে যে আমি কখন পূজা দেখতে যাব, কখন ওখানে গিয়ে একটা নাড়ু খাবো, বা কখন অঞ্জলিটা দেখবো, কখন আরতিটা দেখবো, এই যে আগ্রহটা এই আগ্রহটা কিন্তু ধর্মবর্ণ নির্বিশেষে সবার মধ্যে হয়। তো এইটা কিন্তু একটা উল্লেখযোগ্য দিক যে ধর্মটাকে আমরা এখানে একটা গোষ্ঠীর মধ্যে সেবার মধ্যে রাখা হয়নি, ধর্মের ধর্ম যার যার উৎসব সবার কথাটা কিন্তু আসলে বাস্তবভাবে প্রমাণিত হয়েছে দুর্গাপূজার মাধ্যমে আমি মনে করি। তো আমরা যেভাবে দুর্গাপূজাটা করি সেটা হচ্ছে একটা প্রথমে তো মহালয়া একটা শুরু হয় যেটা দেবীর আগমন হয় ধরা দামে এবং তারপরে 7 দিন পরে তে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী দিয়ে পূজাগুলো শেষ হয় এবং প্রতিটা দিনই কিন্তু মণ্ডপে মানুষের ভিড় হয় এবং ষষ্ঠী এবার দেখা গেলো যে অন্যান্যবার সপ্তমীর দিন থেকে পূজা মণ্ডপে ভিড় বেশি হয় এবার কিন্তু ষষ্ঠীতেই দেখা গেলো যে এত বেশি ভিড় ছিল প্রতিটা মণ্ডপে, মনে হচ্ছিলো যে এইটাই বোধহয় সপ্তমী, মানে ষষ্ঠীতে এত কিন্তু ভিড় হয় না সাধারণত কিন্তু এবার থেকে লক্ষ্য করলাম যে ষষ্ঠীর দিন থেকে মানুষের মানে আগ্রহ বেড়ে গেল পূজা মণ্ডপে যাওয়ার এবং অনেক ভিড় ছিল ষষ্ঠীর দিনে, এইটাও কিন্তু একটা উল্লেখযোগ্য দিক। তা আমি মনে করি দিনে দিনে আমাদের মধ্যে সেই সম্প্রীতির বন্ধন যেটা একসময় ছিল সেটা আবার ফিরে আসবে এবং আসছে, এইটা আমাদের একটা শুভ লক্ষণ আমার কাছে মনে হয়।
অধ্যাপক উপকিল, ওই যে আমি পুজোর ইতিহাসের আলোচনাটা করছিলাম, আপনি ত্রেতা যুগের কথা বলছিলেন, মনে হচ্ছে যে ইতিহাস মোটামুটি বেশ নখদর্পণই আছে। সো আপনি এখানে কিছু অ্যাড করতে চাইলে করতে পারেন। একই সঙ্গে আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাইব যে আমাদের এই ভূখণ্ডে পুজোর যে বিবর্তন, বিবর্তন যদি অত পেছনে নাও যায়, আপনার শৈশব থেকে আজকে পর্যন্ত সেটা আপনি কীভাবে আসলে ওই সনাতন ধর্মে সত্য, দাপর, ত্রেতা, কুলি এই যুগকে, সময়টাকে চার ভাগে ভাগ করা হয়। এটা 1296 সাল থেকে শুরু হচ্ছে ত্রেতা যুগ, তার আগে সত্য এবং দাপর, তারপরে ত্রেতা, এখন চলছে কলি যুগ। 1296 বাংলা, বাংলা তো সেই 1296 সালে যখন ত্রেতা যুগে, ওই সময় রামচন্দ্র, রাজা রামচন্দ্র পিতৃ আদেশে বনবাসে গিয়েছিলেন। বনবাসে যাবার পর তার স্ত্রী সীতাকে অসুর রাবণ তাকে বধ করে, মানে মানে কিডন্যাপ করে নিয়ে যায়, নিয়ে যাবার পরে শ্রীলঙ্কায়, এবং সেখানে নিয়ে যাবার পরে ভারত থেকে, ভারতের থেকে, ভারত থেকে শ্রীলঙ্কার মধ্যে যে নদীটা, সেই নদীর পাড়ে বসে ওই মানে সীতা দেবীকে উদ্ধার করবার জন্য রামচন্দ্র দেবী দুর্গার আহ্বান জানালেন। মানে দেবীরা সাধারণত ঘুমিয়ে থাকে, দেবদেবী ঘুমিয়ে থাকেন, তাকে আহ্বান জানালেন এবং আহ্বান জানিয়ে তার ওই নদীর তীরে বসে পূজা করলেন, মা দুর্গার পূজা করলেন। এবং সেই মা দুর্গার পূজাতে ব্রহ্মা বিষ্ণু শিব, শুনেছেন, ওই ব্রহ্মাদেব নিজে পুরোহিতের কাজ করলেন এবং ওই পূজা দিয়ে নবমী পূজার দিন, যেমন আজকে দশমী, বিজয় দশমী, নবমী পূজার দিন রাবণকে বধ করলেন রাম, শ্রীরামচন্দ্র রাবণকে বধ করলেন। বধ করবার পরে আজকে যে দশমী, এই দশমীর দিনে উনি তার রাজ্যে ফিরে গেলেন এবং 12 বছর বনবাসে ছিলেন পিতৃ আদেশে, এবং সেই কারণে আজকে বলছি যে বিজয় দশমী, মানে বিজয় হলো এবং তার স্ত্রীকে নিয়ে সে রওনা হলেন। এই থেকে দুর্গাপূজাটা শুরু। তবে পরবর্তীতে সুরত রাজা এই দুর্গাপূজাটা শুরু করলেন, এটা ভারতীয় উপমহাদেশে, এবং বাংলাদেশে যেটা চলে আসলো সেটা হচ্ছে তাহিরপুরে বারো ভূঁইয়ার সময়ে। বারো ভূঁইয়ারদের এক ভূঁইয়া ছিলেন কংসনারায়ণ, উনি দুর্গাপূজা শুরু করলেন। দুর্গাপূজা শুরু করার ওই সময়টা ছিল জমিদারদের মধ্যে কম্পিটিশন দেখানো, এবং ওই সময়ে 800,000 টাকা খরচ করে তিনি দুর্গাপূজা করেছিলেন, এবং তারই পার্শ্ববর্তী আরেক রাজা পরের বছরে 900,000 টাকা খরচ করে এই দুর্গাপূজা শুরু করলেন। চিন্তাই করা যায় না সেই টাকা ওই সময় আজকে, এবং এই এটা রাজাদের মধ্যে যে কম্পিটিশনটা, পরবর্তীতে এই পূজাটাই বাঙালি হিন্দুদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সার্বজনীন রূপ নিয়ে সবাই চাঁদা সংগ্রহ করে এই পূজাটা করে। এবং তবে এই পূজার সবচেয়ে যেটা বড় মাহাত্ম সেটা হচ্ছে রামচন্দ্র বিপদগ্রস্ত যখন ছিলেন, তার স্ত্রীকে অসুরের হাত থেকে বধ করবার জন্য তখন মা দুর্গাকে আহ্বান জানিয়ে পূজা করেছিলেন। ঠিক তেমনি ভারতে যে দুর্গাপূজাটা শুরু হলো, ধুমধামে যেটা শুরু হলো ভারতবর্ষে, সেটা কিন্তু ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য ওই বিপ্লবীরা মা দুর্গার ধ্যান করে, তার আরাধনা করে, তখন নিজের জীবনকে বিসর্জন দিয়ে ভারতবর্ষকে ব্রিটিশ মুক্ত করার জন্য তারা প্রতিজ্ঞা করতেন। ঠিক তেমনি বাংলাদেশে, বাংলাদেশে আরপি সাহা, মানে রণদা প্রসাদ সাহার যে টাঙ্গাইলের ভারতেশ্বরী, ওইখানে এই দুর্গাপূজার পরে একটি বিপ্লবী করেছিলেন নাটক, সেটা হচ্ছে একটি পয়সা পালা। সেটার মধ্য দিয়ে পূর্ব পাকিস্তানের যে আন্দোলন সংগ্রাম, অর্থাৎ পাকিস্তানিদের বিরুদ্ধে, তখন এটা হচ্ছে 1969 সালে ওনার বাড়িতে, এবং যে কারণে কিন্তু ওনাকে হত্যা করা হয়েছিল, ওনার বাড়িতে দুর্গাপূজার এই প্রসঙ্গে বলে রাখি যে আগে, এখন তো একটু কমে গেছে, দুর্গাপূজার সঙ্গে সঙ্গে এই পূজা মণ্ডপে যাত্রা, পালা, গান, কবিয়ালি গান এই সবগুলো হতো, ধর্মীয় বিভিন্ন যাত্রাপালা এগুলো হতো, কীর্তন হতো। তো ওই ওই কীর্তন, ওই পালাটা, ওটা বিপ্লবী আঙ্গিকে নিয়ে, প্রতিবাদের আঙ্গিকে নিয়ে সেটা করা হতো, এবং সেটা বাংলাদেশে ওই আরপি সাহার বাড়িতে হয়েছিল। একটি পয়সা একটি যাত্রা, বা এটা করার পরে এটা ব্রিটিশরা পূর্ব পাকিস্তানিরা মাইন্ড করেছিল, এবং তারপর কিন্তু ওনাকে
হত্যা করা হয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছিলাম যে মা দুর্গাকে মানে যে কোনো বিপদ, যে কোনো অশুভ শক্তি, অসুর শক্তি, দৈত্য শক্তি, নারকীয় শক্তি, এদেরকে বধ করবার জন্য তার আহ্বান জানানো হয়। আমি আমি যে প্রশ্নটা রেখেছিলাম যে বিবর্তনের প্রশ্নটা আর কিছু যোগ করতে চাইছিলেন সেটা আমি একটু পরে শেষ করেন আপনি। আমি বলতেছি যে যে কারণে যে আহ্বানটা মা দুর্গার যে মন্ত্রটা সেটা কিন্তু যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্য 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 নমো নমো, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্য 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 নমো নমো, এইভাবে মাতৃরূপেণ শক্তিরূপেণ বিদ্যারূপেণ যশোরূপেণ এবং জাতিরূপেণ, অর্থাৎ সমগ্র জাতির কল্যাণে মাকে আহ্বান করা, এটা কিন্তু দুর্গা পূজার মন্ত্র আহ্বানের। এবং আমরা এইটা 7 দিন আগে মহালয়ে যে মহালয়ের মাধ্যমে দেবীকে যে আহ্বান করা হয় ওনাকে আহ্বান করে বলা হয় যে জাতির মঙ্গল কামনার জন্য শুধু ব্যক্তির না সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে সমগ্র মানুষের প্রাণীকুলের সুখ শান্তি ঐশ্বর্য তাদের সকল অসুর শক্তি যেন তাদের স্পর্শ করতে না পারে সেই জন্য কিন্তু এই আহ্বানটা। আপনার আপনার চোখে একদম শৈশব থেকে এখন পর্যন্ত পুজোর বিবর্তনটা আমি শুনতে আসবো, তার আগে প্রফেসর অরূপ রতন চৌধুরী আমি জানি যে বিভিন্ন সময় পূজার সময় আপনাকে দেখেছি আমি পৃথিবীর বিভিন্ন দেশে নানান পূজার অনুষ্ঠানে অংশ নিতে, সো একটু আপনি বলবেন যে এই পুজোটা সারা পৃথিবীতে কিভাবে ছড়িয়ে আছে এবং সেখান থেকে যদি কিছু আমাদেরকে। আচ্ছা, তার আগে ওই একটু বলেনি, আপনি একটা প্রশ্ন করেছিলেন না যে কবে শুরু হয়েছিল, সেটা দেখা গেছে 1500 শতকের প্রথম দিকে খুব সম্ভবত এই পুজোর সূচনা হয়েছিল। হ্যাঁ সেটা, আর আরেকটা যেটা বলছিলেন যে সেখানে কিন্তু দেখা যায় যে এই বারোয়ারি পূজার কথা বলছিলেন, বারোয়ারি পূজাটা 12 জন বন্ধু মিলে প্রথমবার এই পূজা শুরু করেছিলেন এবং নাম 1790 সালে 12 জন মিলে এটা করেছিল। এককভাবে করা খুবই কষ্ট। যে প্রশ্ন আপনাকে করেছিলাম যে পৃথিবী জুড়ে আপনি বহু পূজার অনুষ্ঠানে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে বাংলাদেশে আমরা এত পূজার সংখ্যা দেখছি, আবার দেখা যায় আমরা যখন বাইরে যাই বিশেষ করে আমি তো বেশ কয়েকটি দেশে, আমার যদি মনে পড়ে আপনি আগে একবার আমাকে বলেছিলেন হয়তো ইউএসএ বা ইউকেতে এই যে প্রতিমাটা এখান থেকে করিয়ে নিয়ে ভারত থেকে তৈরি করে নিয়ে যাওয়া হয় আবার সেটাকে খুব সংরক্ষণ করা হয়, জি একদম সে ইয়েতে করে যায়, তারা শিপে করে যায় বা এরোপ্লেনেই যায় যেভাবে যায় না কেন সমস্ত মূর্তিটা তৈরি করে, কিন্তু আমাদের দেশে যেরকম মন্দিরে মন্দিরে মূর্তিটা দেখা যায় যে তৈরি করা, ঠিক সেইভাবেও বিদেশেও আমি লন্ডনে দেখেছি, আমেরিকায় দেখেছি, অস্ট্রেলিয়ায় দেখেছি, আরও কয়েকটি দেশে দেখেছি যে এত বড় বড় তারা মূর্তি তৈরি করে নিয়ে আসছে যেটা ভাবা যায় না যে এইভাবে কীভাবে আনা হয়, এবং তারা অনেক আগেই সেগুলো অর্ডার দিয়ে দেয় এবং সেভাবে কিন্তু চলে আসে, এবং সেখানে কিন্তু আমাদের এই পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আগে হাতে গোনা কয়েকটা জায়গায় যেতাম আমরা লন্ডনে, সেখানে দেখা যেত ওই জায়গায় শুধু পূজা হবে, আরতি হবে, অঞ্জলি হবে, আমরা সেখানে যেতাম, এখন তো দেখা যাচ্ছে যে প্রায় বেশিরভাগ অঞ্চলে যেখানে বাঙালি অধ্যুষিত এলাকা রয়েছে তারা সবাই মিলে একত্রিত হয়ে পূজার একটা আয়োজন করে ফেলছে। সুতরাং দেখা যাচ্ছে এখন লন্ডনে, নিউ ইয়র্কে বা বিভিন্ন স্টেটে, অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায়, আগে তো সিডনিতে হতো, সিডনির বাইরেও এখন বিভিন্ন অঞ্চলে কিন্তু এখন দুর্গা পূজা হচ্ছে, এখন মানুষকে কিন্তু আর দূর দূরান্ত যেতে হচ্ছে না, এইটা একটা শুভ লক্ষণ। বাট এমনিতে আপনার কি মনে হয় মানে যে এখন তো তথ্য প্রযুক্তি মানে অনেক বিস্তৃত, অনেক অ্যাডভান্স পৃথিবী, তো সেই অর্থে যে পূজোকে কেন্দ্র করে যে ইমোশনটা কাজ করতো বা আপনি আপনার শৈশব কৈশোরে যে ইমোশনটা দেখেছেন সেটা কি এখন আছে না বেড়েছে? অবশ্যই তো, সেটা ট্রান্সফরমেশনটা কিরকম হলো? ট্রান্সফরমেশনটা এরকম হচ্ছে যে আমরা যেমন পাড়ায় পাড়ায় তখন পূজা হতো এবং আমরা সমস্ত কিছু তখন এক মাস আগের থেকে আমাদের প্রিপারেশন, জামা কাপড় কেনার থেকে শুরু করে কোথায় কোথায় পূজা হবে খুঁজে বের করতে হতো, তখন তো আর যেরকম পাড়ায় পাড়ায় পূজা হতো না, আমাদের খুঁজে খুঁজে বের করতে হতো, কিন্তু সম্প্রীতির বন্ধনটা কিন্তু অনেক বেশি ছিল তখন এবং তাদের সহায়তা এখানে হিন্দু ধর্ম ছাড়াও মুসলমানরা কিন্তু এগিয়ে আসতো, এখনও যেভাবে এগিয়ে আসে, এবং সেইটা ভাতৃত্বে একটা বন্ধনে একটা নিদর্শন ছিল, এবং সেটাও কিন্তু এখন যেহেতু আপনি বললেন যে আমাদের
ডিজিটালাইজড বাংলাদেশ হচ্ছে এবং স্মার্ট বাংলাদেশের দিকে আমরা অবশ্যই যাচ্ছি। আমাদের কিন্তু এখন ইয়েগুলা ইন্টার কানেকশনসগুলো আরও বেশি ব্যাপক হয়েছে, যেমন অশ্লীল পূজাটা আমি এখানে বসে দেখছি, তারা তো কিন্তু লাইভ দিয়ে দিচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে এগুলো চলে আসছে। এবং আমি যদি একটা অঞ্জলি দিতে নাও যেতে পারি মন্দিরে, আমি কিন্তু এখানে অন এয়ারে তারা কিন্তু দিয়ে দিচ্ছে, অনলাইনে পাওয়া যাচ্ছে পূজা হচ্ছে। এবং আমি দেখছি যে এখন আরতি ইয়ে অঞ্জলি দেওয়ার সময় পুজোটা আমি হয়তো ফুলটা পাচ্ছি না, কিন্তু আমি প্রণাম করে আমি অঞ্জলি মন্ত্রটা কিন্তু আমি কিন্তু বসে বলে দিতে পারছি এবং আমার অঞ্জলিটা দেওয়া হয়ে গেল, মায়ের প্রতি আমার ভক্তিটা দেওয়া হয়ে গেল। এই জিনিসটা যে এখন হচ্ছে এটা তো একটা অবশ্যই একটা উল্লেখযোগ্য দিক। এছাড়াও আমরা দেখেছি যে এই ইন্টার কানেকশনের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগটা কিন্তু অনেক বেড়েছে। আমরা যেমন আগে যেয়ে চিঠি দিয়ে বা আমন্ত্রণপত্র দিয়ে দিয়ে করতাম, এখন সেটা দরকার হয় না। এখন একটা সোশ্যাল মিডিয়াতে একটা গ্রুপ খোলা হয় এবং তার মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হয় পূজা হচ্ছে, তোমাদের সহযোগিতা চাই, ফান্ডিংও কালেকশন হয়ে যায়, সহযোগিতা ভলান্টিয়ার কালেকশন হয়ে যায় এবং কোথায় কোথায় কে সাহায্য করবে, কোথায় কোথায় পূজা হবে তাদের একটা আউটলেট এখানে পাওয়া যায়। অধ্যাপক উপকূল, আপনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি বিবর্তনটা কিভাবে দেখলেন আপনার শৈশব থেকে আজ অবধি? বিবর্তনটা তো মানে পুরোটাই চেঞ্জ। আগে ছোট সময় যখন প্রতিমা দেখতাম, প্রতিমা মাটি দিয়েই শাড়ি পরানো হতো, এখন দেখছে যে কত বাহারি রঙের মানে শাড়ি পরানো, হ্যাঁ শাড়ি অরিজিনাল শাড়ি, এখন মাটি দিয়ে শাড়ি বানানো না, এবং সামর্থ্য থাকলে কত দামি শাড়ি পরানো যায় কম্পিটিশন। আসলে প্রথমত বাংলাদেশে ডিজিটাল এবং অর্থ হাতে আছে, যে কারণে এই দুইয়ের সমন্বয়েই যত আধুনিকতা ছোঁয়া আনা যায়। এবং আরেকটা বিষয়, আগে দেখতাম মাইক বাজতো বড় জোর পূজা মণ্ডপে, এখন আর মাইক টাইক নাই, ওই ক্যামেরা বড় স্ক্রিনে এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে, এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে। এবং এই পূজার মানে পূজার ইয়াটা হয়ে গেল, পূজাটা হয়ে গেল তারপরেই এই চাকচিক মানে জমকালো অনুষ্ঠান, ওই ইয়ে ছাড় ডান্স, মানে আগে ইয়েটা ছিল পূজা হবে, পূজার পরে আর ই হবে, মানে ধূপতি দিয়ে যে আরতিটা হয় এটা এটা হবে, এটারই কম্পিটিশন হতো। কিন্তু এখন আর ওই ধূপতি টুপতির ইয়েটা কমে গেছে, এখন ওই প্রতিমা নিয়ে কম্পিটিশন, এখন এটা নাই, মণ্ডপ নিয়ে কম্পিটিশন এসব নাই, এসব নাই। এবং ডান্সটা হচ্ছে এখন ওই যে মানে মডার্ন যে ডান্সগুলো, সেই ডান্সের কম্পিটিশন হয়ে গেছে, সেটা কিভাবে মানে বেশি আকর্ষণীয় করা যায় সেটা হয়ে। আর খাওয়া দাওয়ারও পরিবর্তন চলে আসছে, আগে তো মানে যোগাযোগ ব্যবস্থাটা তো বিচ্ছিন্ন ছিল, যেই মহল্লায় পূজাটা হবে সেই মহল্লার বিশেষ করে রমণীরা এই আয়োজক ছিল, লুচি বা হাতে বানানো। এখন দেখছি অনলাইনে অর্ডার করে নাড়ু নিয়ে আসছে, অনলাইনে অর্ডার করে লুচি নিয়ে আসছে, সব অনলাইনে অর্ডার, এবং খাওয়ারও পরিবর্তন হয়ে গেছে, খেতে চায় না এখন আর ওই রকম মানে লুচি। এইসব খাবার তৈরি করার প্রতিষ্ঠানও অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। আগে যখন হাতে গোনা ছিল, মানুষ আর খেতে চায় না, খেতে চায় না এখন। এখন আর লুচিটা দিলে পরে ওই একটা খাবে, দুই পিস লুচি আর খাবে না, তারপরে পায়েস এক চামচ খাবে, আগে তো বাটি ভরে ভরে রেখে দেওয়া হতো যে বাটি ভর্তি পায়েস খাবে, তারপরে তো খিচুড়ি লাবড়া তো আছেই, হ্যাঁ খিচুড়ি লাবড়া, হ্যাঁ ওটা একটু খেতে পছন্দ করে খিচুড়ি লাবড়া, কিন্তু মিষ্টি জাতীয় খাবার খেতে চায় না। এবং এই জন্য করেও না ঘরে করার যে একটা মানে পূজা আসছে, বাড়িতে নারকেল ছোলা হবে, সেটা দিয়ে মুড়ি ভাজা হবে, খই ভাজা হবে, নাড়ু বানানো হবে, এই যে একটা ধুম, সেই জিনিসগুলো নাই কোথাও না, একদম নিভৃত পল্লিত নাই। এমনিতে ছেলেরা তো আপনার বাইরে থাকে, লেখাপড়া করে, মানে ওদের পুজোর সময় ওদের সঙ্গে ইন্টারাকশনটা কিভাবে, বা ওরা কি ফিল করে বাইরে থেকে, বা ওরা কিভাবে এনজয় করে একটু যদি দেশে না আসে সেটা একটু শুনতে চাই। মানে আসলে পূজাটা, এবং আপনাদের তো ধরেন আপনারা ঢাকায় থাকেন, রাজনৈতিক কারণে এলাকায় গিয়ে থাকতে হয়, কাজ মানে পুজো অংশ নিতে হয়, সো অনেক রকমের দিক আছে যেগুলো সামলাতে হয়। এটা যে দাদা যেটা বললেন না যে অনলাইনে, আর ছেলেরা দূরে থাকলেও মনে হয় সে ওরা কাছে আছে, সবসময় কাছে আছে। কেন এই যে দুর্গাপূজাটা, এখন দুর্গাপূজা হচ্ছে, দুর্গাপূজা কিন্তু বিভিন্ন নামে বিভিন্ন মাসে এই পূজাটা হয়, কার্তিয়ানী পূজা, ইয়ে নড়াইলে আগামী মাসে এই পূজাটা হবে, এটার নাম কার্তিয়ানী, কার্তিয়ানী পূজা, কিন্তু মা দুর্গারই আরেক রূপে, মা দুর্গার বিভিন্ন রূপ আছে, সেই রূপে রূপে কিন্তু আবার এই পূজাটা বিভিন্ন মাসে হয়ে থাকে। আমি বলতে চাই মানে আমাদের পূজা তো বারো মাসে তেরো পূজা, প্রতি মাসে শনি পূজা হচ্ছে, নারায়ণ পূজা হচ্ছে, লক্ষ্মী পূজা, গণেশ পূজা, এখনই মানে পাশাপাশি কার্তিক পূজা, কালী পূজা, এগুলো তো একদম পাশাপাশি। তো আমি পূজা অর্চনাগুলো করি, এখন ছেলেদেরকে দূরে রেখে
পূজাটা করা তো অসমাপ্ত থেকে যায়, এই জন্য অনলাইনে অঞ্জলি নেওয়াটা তো পূজার একটা মুখ্য বিষয় থাকে, তাদেরকে অনলাইনেই অঞ্জলি নেওয়াটাও হয়ে যায়। এবং যেখানেই যাই পূজার মণ্ডপে গেলাম তাদেরকে অনলাইনে রেখে দিই, দেখে নাও ফিলিংসটা জানো, এবং তারাও আমাকে আবার দেখায়। তাদের দাদা যেটা বললেন একদিন পূজা হয় সেখানে, এবং মায়ের মূর্তি যে এনে রেখেছে ইন্ডিয়া থেকে সেই মূর্তি একবার পূজা করে আবার রেখে দেয়, আবার পূজার সময় আবার সেই মূর্তি দিয়ে পূজা করে। এবং সেখানেও তাদের খাবারের ধরন টরন ওই রকম, মানে ওই সব অনলাইনে আসলো। আসার পরে ওখানে সবাই মিলে যায়, একদিন গ্যাদারিং হয়, মানে যে রোজাও তো এরকম হয়, ইফতারও এরকম হয়, ওই ঠিক সেই রকমই ঈদের সময় যেরকম একটা গেট টুগেদার হয় সেটা না, ওই রোজার সময় মসজিদে প্রতিদিন ইফতার খাওয়ার একটা ইয়ে থাকে, মানে যারা যারা নামাজ পড়বে ইফতার খাবে ওখানে ওরকম হয়। তো আমার ছেলেরা ওখানে যায়, তো ওই পূজার সময় তারা যায়, তো এটা একদম সিমিলারিটি, তা একই রকম, মানে হয়তো এটা হিন্দু সম্প্রদায় একত্রিত হয়ে একটা জায়গায় পূজা করছে এবং খাওয়া দাওয়াটা সবাই মিলে চাঁদা তুলে এক জায়গায় খাচ্ছে। আবার মসজিদেও ওই রোজার সময় একই করে, তো ওদের ওইটাও শেয়ার করি এবং ওরা কিভাবে কি করছে, এ মানে দূরে থাকলেও সংযোজন প্রয়োজন করতে পারেন। এটা হচ্ছে দেবীর মায়ের ডান পাশে রয়েছেন লক্ষ্মী ও গণেশ, আর বাঁ পাশে আছেন সরস্বতী ও কার্তিক। এই লক্ষ্মী হচ্ছেন ঐশ্বর্য সম্পদের প্রতীক লক্ষ্মী, আর গণেশ হচ্ছেন সিদ্ধিদাতা গণ ঐক্যের, আর সরস্বতী হচ্ছে জ্ঞানের, আর কার্তিক হচ্ছে শৌর্য বীর্যের প্রতীক। সুতরাং মা কিন্তু সব কিছুই ধারণ করছেন, একদিকে দেখেন লক্ষ্মী গণেশের মাধ্যমে এবং সরস্বতী এবং কার্তিকের মাধ্যমে তিনি ঐশ্বর্য সম্পদ যেমন একটা প্রতীকী হিসেবে আছে, সেইভাবে সিদ্ধি গণ ঐক্যের প্রতীকী আছে, আবার জ্ঞানের সাথে শৌর্য বীর্যেরও আছে। সুতরাং মার মধ্যে সব রূপেরই কিন্তু একটা আবির্ভাব মায়ের মধ্যে আমরা দেখতে পারি, এবং মা হচ্ছেন স্বরূপিণী মহামায়া, এবং তিনি সব কিছুর মধ্যেই কিন্তু আমাদেরকে রক্ষা করেন, এবং এইগুলো যে তার একটা প্রতীকী, এবং তার মাধ্যমে কিন্তু আমরা তার কাছে শৌর্য বীর্য পাচ্ছি, জ্ঞান পাচ্ছি, সম্পদ পাচ্ছি, সব কিছু। সুতরাং মাকে আমরা আরাধনা করছি এই জন্য যে মার আরেকটি বলা হয় যে দুর্গা নামের যে মিনিংটা সেটাও একটা অর্থে বলা হয় যে দুর্গার দ হচ্ছে দৈত্যনাশক, এবং উকারটা হচ্ছে বিঘ্ননাশক, আর রেফটা হচ্ছে রোগনাশক, আর গটা হচ্ছে পাপনাশক, আর ওকারটা হচ্ছে শত্রুনাশক। সুতরাং এই যে দৈত্য, বিঘ্ন, রোগ, পাপ, শত্রু, এই সব কিছু থেকে মা কিন্তু আমাদের রক্ষা করেন। আর এই মায়ের যে নাম হয়েছে যে দুর্গা নাম, দুর্গম নামক অসুরকে তিনি বোধ করেছিলেন, যার জন্য তার নাম হয়েছে দুর্গা। আর দুর্গম অসুরের কাজ ছিল মানুষকে দুর্গ দিতে ফেলা। তো যিনি স্বর্গ থেকে বিতাড়িত সকল দেবগণকে ঋতরাজ্য ফিরিয়ে দিয়েছিলেন এবং আমাদের এই জীবজগৎকে দুর্গতির হাত থেকে রক্ষা করেছিলেন, তিনি হচ্ছেন মা দুর্গা। এবং তার জন্য হিন্দু শাস্ত্র মতে এই দুর্গার নাম হচ্ছে দুর্গতি নাশিনী এবং সকল দুঃখ দুর্দশার বিনাশকারিণী। তো মা যদিও ঘটকে চড়ে আসছেন আর ঘটকেই যাচ্ছেন, আমরা হয়তো বলছি শুভ লক্ষণ না, সবসময় কি একই হয়? মানে না না, যেমন অনেক সময় নৌকায় চড়ে আসেন, ওকে, হ্যাঁ, তো মানে নট নেসেসারিলি যে নৌকায় চড়ে আসলে নৌকায় যাবেন, এটা একটা বিভিন্ন, আমি বলছি আসা এবং যাওয়ার বাহন আলাদাও হয়, আলাদাও হতে পারে। তো এইটা এবার মিলে গেছে, ঘোরে যাচ্ছেন, ঘোরে আসছেন, অনেকে বলছে যে এটা লক্ষণ শুভ না, কিন্তু আমি মনে করি যে এই যে ইঙ্গিতটা দিলেন মা, সেই জন্য তো আমরা সতর্ক হই। সতর্ক হই কেন? যেমন করোনার সময় আমরা বলেছিলাম যে মা যখন করোনার সময় আসছিলেন তখন মা আসাটাকে আমরা বলছিলাম মা যেহেতু দুর্গতি নাশিনী করোনাটাকে দূর করবেন এবং হয় চলে যাবে, এবং চলেও গেছে, কিন্তু ওই সময় কিন্তু আমরা পূজা করেছিলাম, আমরা বলছি। তো জগতের হয়তো কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে একটু বিশৃঙ্খলা, সারা বিশ্বই এখন একটা চলছে যুদ্ধ বিগ্রহের একটা ভাব, মানুষের মানুষের হানাহানি, তো সেই জিনিসগুলাকে দূর করার জন্যই কিন্তু দেবী প্রতি বছর এই ধরাধামে আসেন।
এবং তার নামই দুর্গতিন আসেনি। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই দুর্গা পূজার সময় আমরা মাকে বরণ করব, তার পূজা করব এবং কামনা করব মা যেন আমাদের বিপদ থেকে সবসময় রক্ষা করেন। বিপদ তো আসবে বলছে, কিন্তু আমাকে তো মাই রক্ষা করবেন। এবং সেই সাথে সাথে আমি এটাও বলতে চাই যে আমরা যেন আমাদের যে সুখ দুঃখগুলো আছে সবার মধ্যে সেটা যেন আমরা এগিয়ে আসতে পারি এবং আমাদের দুঃখ কষ্ট যেন আমরা ভাগ করে নিতে পারি, সেই সঙ্গে সঙ্গে এই পূজার যে আনন্দটা সেটা যেন সবার মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারি। এবং আরেকটা কথা হচ্ছে যে আমাদের মধ্যে যে হিংসা হানাহানি বা আমাদের মধ্যে যে বিভেদগুলো আছে সেগুলো আমরা ভুলে গিয়ে আমরা একে অপরের বন্ধু হতে পারি, এটাই তো মনুষ্যত্ব এবং এটাই আমরা চাই। অধ্যাপিকা উপকিল, আপনি কি এই প্রতিমা সংক্রান্ত বিষয়ে আর কিছু যোগ করবেন কিনা সেটি একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে যে এটিকে বিজয়া আপনি ব্যাখ্যা করছিলেন যে কেন বিজয়া বলা হয়, বিজয়ের সঙ্গে বিজয়া বিসর্জন দেয়া হয় এবং মা দুর্গা মা চলে যাচ্ছেন, এই চলে যাওয়া বা বিসর্জন দেওয়ার যে প্রক্রিয়া সেই সম্পর্কে যদি কিছু বলেন আমাদেরকে। আসলে মা আপাত দৃষ্টিতে তিনি আমরা মনে করছি তাকে বিসর্জন দিচ্ছি, তিনি বিসর্জিত হন না, তিনি আমাদের মাঝেই থাকেন, বিশ্ব ব্রহ্মাণ্ডেই তিনি আছেন, কিন্তু পিতৃলয়ে তিনি আসেন এবং পূজিত হন, পূজা গ্রহণ শেষে তিনি আবার তার মানে মর্তলোক, মর্তলোকে তিনি আসেন পিতৃগৃহে এবং তারপর তার স্থানে তিনি চলে যান। আর মায়ের আসার সঙ্গে বা যাওয়ার সঙ্গে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকৃতি সব কিছুই আসলে মায়ের এই সৃষ্টি প্রলয় স্থিতি সবই তো এই ভগবানেরই দান এবং ভগবানের যে বিভিন্ন গুণাবলী আছে সেই গুণাবলীর এক একটি গুণকেই দেব বা দেবী হিসেবে উল্লেখ করা হয়। মা দুর্গা হচ্ছে ভগবানের অনেকগুলো গুণের সমন্বয়ে একটি রূপ, যেই রূপ সকল দৈত্যকে বা অশুভ শক্তিকে পরাভূত করতে পারে বা করে মানে দেব দেবীদের রক্ষা করেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করেছেন। তো সেই মা দুর্গা প্রতি বছর আসবেন এবং তার কাছে ভক্তবৃন্দ বা সনাতন ধর্মের সবাই প্রার্থনা করে যে এই জগৎ সংসার ভালো থাকুক, অমঙ্গল থেকে রক্ষা পাক, মা সেই আশীর্বাদ করেন। সেই যে মায়ের আশীর্বাদটা আমরা নিলাম সেই আশীর্বাদটাকে নিয়ে আবার এক বছর অপেক্ষা করতে থাকি যে আবার মা আসবেন, আবার তার কাছে আমরা আশীর্বাদ চাইব, তাকে পূজিত হবেন তিনি, আমরা পূজা করব। আর বিসর্জন দেওয়ার মধ্যে তাকে আমরা যে খুব খারাপ লাগে যে এতদিন ধরে একটা পূজা করছি সেই মাকে আমরা আবার বিসর্জন দিচ্ছি, কিন্তু এটাও আবার মনে হয় যে তিনি আমাদের মাঝেই আছেন, তার আশীর্বাদ আমাদের সঙ্গে আছে আর বিসর্জন তিনি আবার আসবেন, এই জন্য ওই খারাপটা যে লাগে তা না, এটা একটা ধর্মীয় রীতিনীতি অনুষ্ঠান, সেই সেটাই মনে করি আমরা মাকে বিসর্জন দেই এবং আজকে বিসর্জিত হলেন, আজকে আমাদের বিজয়ের দিন। এবং এই বিজয়টাও বিভিন্নভাবে কিন্তু ব্যাখ্যা আছে, আমি বলেছি যে রামচন্দ্রের লঙ্কা বিজয় বা রাবণকে বধ করে তিনি তার 12 বছরের যে বনবাস জীবন থেকে মুক্তি পেয়ে তিনি তার স্ত্রীকে নিয়ে বিজয় অর্জন করে গেছেন, বিভিন্ন ভাবে অনেকে অনেকভাবে এটাকে উপস্থাপন করে, অনেকে মনে করে যে নর পশু শক্তির হাত থেকে মা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে তাদের অমঙ্গল থেকে তাদের রক্ষা করেছেন সেটা একটা বিজয়, সেই জন্য আমাদের এই বিজয়া দশমী বা মানে দশমীকে আমরা বিজয় হিসেবে গ্রহণ করি। তো বিভিন্নভাবে আমাদের একটাই মানে মূল যে থিমটা সেটা হচ্ছে যে শুভ শক্তি অশুভ শক্তিকে পরাজিত করা, এই বিশ্বে অশুভ শক্তি বা কালো শক্তি তাদের পরাজিত হোক এবং যুগে যুগে তারা পরাস্ত হয়েছে পরাজিত হয়েছে, মাঝে মাঝে মাথা চাড়া দেয় কিন্তু একটি সময়ে সেটা ভগবান নিজে তার অবতারের মধ্য দিয়েই হোক কিংবা মা দুর্গার আবির্ভাবের মধ্য দিয়েই হোক তারা কিন্তু আবির্ভূত হয়ে আবার এই অপশক্তিকে মানে ধ্বংস করেছে। এবং সেটা শুধু মা দুর্গার আবির্ভাবের মধ্য দিয়েও নয়, আমরা যদি শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব সেটাও কিন্তু কংস অপশক্তির পশুশক্তি নরশক্তি বা সেই অপশক্তিকে বধ করার জন্য ভগবান নিজেই অবতার রূপে এসেছেন, এসে তিনি শ্রীকৃষ্ণ রূপে এসে সেই শক্তিকে বধ করেছেন। তো এটা
বিশ্ব ব্রহ্মাণ্ডকে বা মর্তলোককে পাপমুক্ত করার জন্য, অসুর শক্তিকে বধ করার জন্য যুগে যুগে হয়েছে, এখনও মা আছেন, মা আসেন, পূজিত হন, আসবেন। এবং এটা আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নাও দেখি, আমরা যদি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি, সেখানেও আমরা দেখব যে আমাদের যারা সমাজের অন্যায় ব্যস্ত, যারা অমঙ্গল করে, সেই অসাধু ব্যক্তি, তাদেরকে যারা সুধীজন, তারা কিন্তু তাদের বিরুদ্ধে লড়াই করে, লড়াই করে তাদের পরাস্ত করে, সমাজকে রক্ষা করে, পরিবারকে রক্ষা করে, দেশকে রক্ষা করে। সেটাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেভাবে আমরা দেখি, আবার ঠিক সামাজিক দৃষ্টিকোণ থেকে, আমরা জাতীয় দৃষ্টিভঙ্গি থেকে, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি থেকেও আমরা সেই সেই ব্যাপারগুলোই আমরা দেখি। যেমন বিশ্বে আজকে যুদ্ধ হচ্ছে, যারা শান্তির পক্ষে, আমরা চাচ্ছি যে আমরা শান্তি চাই, এটা আমাদের মানবিক বিষয়। আমরা আমাদের সমাজে যদি অসাধু বা অপশক্তি, অন্ধকার শক্তি, যারা নিরীহ মানুষ হত্যা করে, ক্ষমতার লোভ, টাকার লোভ, অর্থের লোভ, এই কারণে তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের থেকে মুক্ত হওয়ার জন্য আমরা জেগে উঠি, মানুষরাই জেগে ওঠে, সেটাও কিন্তু আমি মনে করি যে এটাও একটা অসুর শক্তিকে বধ করা বা অপশক্তিকে ধ্বংস করা, তাদের হাত থেকে সমাজকে রক্ষা করা, দেশকে রক্ষা করা। এটাই যুগে যুগে চলেছে, এখনও চলেছে, মা দুর্গা সেই বার্তাই দিচ্ছেন। যতই অমঙ্গল আসুক, অশুভ শক্তি আসুক, যেটা দাদা বলেছেন যে মায়ের আসা যাওয়ার মধ্য দিয়ে যে সংকেত, সেই সংকেত দিয়ে আমার পাপ যখন নিবিষ্ট হয়, পাপে যখন এই পৃথিবীটা আচ্ছন্ন হয়, সমাজ আচ্ছন্ন হয়, দেশ আচ্ছন্ন হয়, তখন সে পাপিষ্টদেরকে আবার তাদেরকে ধ্বংস করার জন্য শুভ শক্তির সূচনা অটোমেটিক হয়ে যায়। আমরা এই আলোচনায় কিছু মিস করছি এখন পর্যন্ত, বা যেটা আপনি মনে করেন যে যোগ করা দরকার, কারণ আমি জানি যে প্রতিটা পুজোয় আপনার অ্যালবাম বেরোয়, এবার তো আপনি মিউজিক ভিডিও তৈরি করেছেন। সো আমরা আপনাদের কাছ থেকে গান শুনবো, পুজোর গান। তার আগে আলোচনায় আমরা, আপনি কি মনে করেন কি না আর কিছু যোগ করা দরকার? যে আপনার কাছে সেই একই প্রশ্ন আমার, অষ্টমীর দিনে কিন্তু কুমারী পূজাটা করা হয়, সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। আগে একটা বিষয় ছিল যে কুমারী হতে হবে বা তার বিয়ে হবে না, বিয়ে দেওয়া যাবে না, এরকম একটা সংস্কারের মতো ছিল, সেটা এখন নেই। তো স্বামী বিবেকানন্দ এটা শুরু করেছিলেন বেলুড় মঠে প্রথমে, এবং সেই থেকে প্রতিটি রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা করা হয়। এবারও ঢাকার রামকৃষ্ণ মিশনে খুব কুমারী পূজা হলো। আমি প্রতিবারের মতো এই কুমারী পূজাতে সকাল থেকেই থাকি, একদম অঞ্জলি দেওয়া পর্যন্ত এবারও ছিলাম। তো কুমারী পূজার মাহাত্মটা হচ্ছে যে আমাদের মধ্যে যে পশুত্বটা আছে সেটাকে আমরা সংযত করে আমরা নারী জাতির প্রতি সম্মান দেখাব। আর এখানে কুমারীর মধ্যে নারী জাতির, এই কুমারীটা হচ্ছে নারী জাতির প্রতীক বলা হয়ে থাকে, এবং এই কুমারীকে বিশ্ব জননী রূপে পূজা করে এই নারী জাতির প্রতি সম্মান জানানো হয়। এটাই হচ্ছে কুমারী মানে। হ্যাঁ, দাদা যেটা বলেছেন যে মা দুর্গা সকল দেব দেবীর মিলিত শক্তি, কিন্তু শক্তিটা মাতৃরূপে পূজিত হচ্ছেন এখানে, এবং বিশ্ব ব্রহ্মাণ্ডকে কিন্তু মায়ের সাথে তুলনা করা হচ্ছে, জগৎ জননী মাতা বলা হচ্ছেন। অর্থাৎ নারী শক্তিকে, নারী শক্তির মধ্যে যে এই জগৎ সৃষ্টির রহস্য রয়েছে, সেটাকে যেমন আমরা প্রকাশ করি এর মধ্য দিয়ে, জগতের সৃষ্টির সঙ্গে যেমন নারীর সম্পর্ক রয়েছে, এবং জগৎ মাতা যাকে আমরা মানে দেশপ্রেম বলি, বিশ্বপ্রেম বলি, ঠিক তেমনি এই মা দুর্গা শক্তিরূপে এসে তিনি এই মানবের মাঝে ধরা দিয়ে বা মর্তে এসে সেটাই আমাদেরকে জানান দেন যে মাতৃরূপে যারা আছেন তাদেরকে যেন আমরা শ্রদ্ধা করি, সেই শক্তিকে যেন আমরা সম্মান করি, তাকে যেন অসম্মান না করি। এই জিনিসটাই কিন্তু এর মধ্য দিয়ে প্রকাশিত হয়, মা দুর্গার পূজার মধ্য দিয়ে। সো আমরা শেষের দিকে গান তো বরাবরই আপনি আমাদেরকে পুজোর অনুষ্ঠানে শোনান, অথবা উপকূল আপনার সঙ্গে কণ্ঠ মেলান। সো আমি জানি না কোনটা শোনাবেন আপনার সর্বশেষ। নতুন অ্যালবাম বের হয়েছে, অনেক সুন্দর সুন্দর গান লিখেছে দাদা। নতুন অ্যালবামের গানটা একটু মুখটা গিয়ে দিতে পারি, তবে তার আগে যে মায়ের যে রূপটা, যে মা কেন আসছেন এবং মার যে কী কী শক্তি আছে, মার মধ্যে যে বিভিন্ন রূপ আছে এবং তার থেকে যে আমরা শক্তি পাই, শান্তি পাই, ভক্তি পাই এবং
সব কিছুই পাই সেটার একটা বর্ণনা এই গানটাতে আছে, সেটা একটু গিয়ে আমি অরপরতন চৌধুরী এবং অধ্যাপিকা উপকিল আমাদের এই বিশেষ দিনে সময় দেওয়ার জন্য। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন, ইউটিউবে দেখতে পারেন, যদি টেলিভিশনের পর্দায় দেখতে না পারেন যে কোনো সময় যে কোনো স্থান থেকে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা দেখতে পারেন। আপনাদেরকে আবারও দুজনকে পুজোর শুভেচ্ছা। দর্শক মণ্ডলী, যে সৌহার্দ সম্প্রীতির বন্ধনে আমরা বাংলাদেশের মানুষ, বিভিন্ন ধর্ম বর্ণগোত্রের মানুষ একসঙ্গে পথ চলেছি, সেই পথ চলা অব্যাহত থাকুক, এটি আমাদের প্রত্যাশা আজকের এই বিজয়া দশমীর দিনে। এবং শারদীয় দুর্গোৎসব যারা পালন করছেন বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে, বাংলাদেশের বাইরে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাঙালি হিন্দু ধর্মাবলম্বীরা, তাদের সকলের জন্য এবং সকল বাঙালির জন্য আমাদের শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাইকে আবারও পুজোর শুভেচ্ছা।